এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। আর এখন তোমরা দেখছো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল স্পেশাল রিভিশন ক্লাস। মূল টার্গেটই হচ্ছে আমাদের ওয়ান লাইনারের মাধ্যমে রিভিশন করা। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, যার ওপর টোটাল 70খানা ওয়ান লাইনার রয়েছে। আশা করছি কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর এছাড়াও আরও কয়েকটা টপিক নিয়ে আসার ইচ্ছা আছে, যেমন হিউম্যান ডিজিজ, ভিটামিনস, অ্যান্ড সবথেকে বড় টপিক হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স। একটা 100টা মতো একবার 100 সেঞ্চুরি একটা ওয়ান লাইনার নিয়ে আসার ইচ্ছা আছে, সেটা কালকে বিকেলের মধ্যে আশা করছি নিয়ে আসবো। আর একটা টপিক মিস যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন সাহিত্যিকদের নাম ও তাদের ছদ্মনাম। তো যদি কোনো টপিক বাদ যায়, আমি এই 4টা টপিক বলে রাখলাম, 4টা টপিকের মধ্যে কোনো টপিক যদি বাদ যায় তোমরা প্লিজ সেটা নিজে থেকে জানা একটু দেখে নিও কোথাও থেকে। বাট আমি চেষ্টা করছি 4টা টপিককেই নিয়ে আসা কালকে বিকেলের মধ্যেই। তো আশা করছি সেগুলো খুবই হেল্পফুল হবে, কারণ ভিটামিন আর আমাদের যে হিউম্যান ডিজিজ আছে এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করছি আজকে আমাদের INM দিয়ে। ওয়ান, ইকবাল কে ছিলেন? তো ইকবাল ছিলেন একজন উর্দু কবি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যিনি দ্য সারে জাহাঁ সে আচ্ছা যে গানটি ছিল তার রচয়িতা হচ্ছেন মোহাম্মদ ইকবাল। ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতাকে? তিনি ছিলেন ডক্টর বিআর আম্বেদকর। ইন্ডিয়া লীগের প্রতিষ্ঠাতাকে? তিনি ছিলেন শিশির কুমার ঘোষ। ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন? শ্যামজি কৃষ্ণা বর্মন। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতাকে? সূর্য সেন। এখানে গুলিও না, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি বলেছে সেই জন্য সূর্য সেন, যদি বলতো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তাহলে হতো রাসবিহারী বোস। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আছে আর একটা আছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখককে? লালা লাজপত রায়। ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কি, অর্থাৎ ইয়ং বেঙ্গল দলের যে ম্যাগাজিন ছিল তার কী নাম? সেটা ছিল পার্থেনন। এবং আমরা জানি ইয়ং বেঙ্গল দল কার আন্ডারে ছিল বা কার মানে কে ফাউন্ড করেছিলেন এটা, তিনি ছিলেন ডিরোজিও, বা ওনার যে ফলোয়ার ছিল তাদেরকে বলা হতো এই ইয়ং বেঙ্গল। ওকিল নেহি দলিল নেহি কথাটি কে কার সম্পর্কে বলেছেন? এটা বলেছিলেন আমাদের মহাত্মা গান্ধী রাওলাট আইন সম্পর্কে, নো ওকিল নো দলিল। এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে, এবং ফাউন্ডার ছিলেন উইলিয়াম জোন্স। কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলন প্রস্তাব গৃহীত হয়েছিল? সেটা ছিল নাগপুর অধিবেশনে 1920। কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়েছিল? সেটা ছিল বোম্বে অধিবেশন। তো যদি সিকোয়েন্স বলি, প্রথম হয়েছিল আমাদের নন কোঅপারেশন মুভমেন্ট, তারপর হয়েছিল সিভিল ডিসঅবিডিয়েন্স, তারপর হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তিনি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। তো হঠাৎ তৃতীয় অধিবেশন কেন বললো? কারণ বদরুদ্দিন তৈয়বজি ছিলেন প্রথম মুসলিম প্রেসিডেন্ট যিনি মাদ্রাজে যে সেশনটা হয়েছিল সেখানে প্রেসিডেন্ট হয়েছে। আর একটা পয়েন্ট যদি বলা হয়, কংগ্রেসের দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্টকে তিনি হবে রহিমতুল্লাহ সাহানি, যিনি হয়েছিলেন কলকাতা সেশনে 1896, এবং ওইখানে কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। তো প্রথম ছিলেন বদরুদ্দিন তৈয়বজি, তারপরে হয়েছিলেন রহিমতুল্লাহ সাহানি। কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? সালটা ছিল 1911, এবং আমাদের ওই সময় ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ টু। হার্ডিঞ্জ দুজন ছিল, তো হার্ডিঞ্জ টু ছিলেন এই সময়। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835। কত খ্রিস্টাব্দে মন্টেগু জেমসফোর্ড আইন সংস্কার পাশ হয়? 1919। কত খ্রিস্টাব্দে মণিপুর, এটা হবে পূর্ণ রাজ্য হবে, কত খ্রিস্টাব্দে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? সেটা ছিল 1972। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? সেটা ছিল 1829, এবং সময়টা ছিল উইলিয়াম বেন্টিংয়ের সময়। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? টাইম ল্যান্ডারও খেয়াল রাখা, 1914 থেকে 1918, 4 বছর। কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়েছিল? সেটা ছিল 1905 খ্রিস্টাব্দে, 16ই অক্টোবর। ডেটটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখন অনেক এক্সামে এই ডেটটা জিজ্ঞেস করছে এক্সাক্ট ডেট কবে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা ছিল 1906 ঢাকাতে। কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়? তো এটা ছিল 1856 লর্ড ডালহৌসির সময়। অ্যান্ড কবে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেওয়া হয় বা ডাইরেক্ট অ্যাকশন ডে? সেটা ছিল 1946 সালে, 16ই আগস্ট। আর এটাকেই সে গ্রেট ক্যালকাটা কিলিং বা গ্রেট ক্যালকাটা ম্যাসাকার বলা হয়, এটাই ছিল সেই ডাইরেক্ট অ্যাকশন ডে। কবে ভারতের স্বাধীনতা আইন পাশ করা হয়? এটা ছিল 1947 সালে, 4টা জুলাই। এবার এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখো, যদি বলা হয় কবে ব্রিটিশ পার্লামেন্ট পাস করেছিল, সেই ডেটটা হচ্ছে 4th জুলাই। আর যে তারিখে রয়্যাল টেশেন্ট বা আমাদের কুইনের সম্মতি, বা যেমন বলা হয় আমাদের ভাষায় বা আমাদের দেশে যেটা এখন বর্তমানে বলে রাষ্ট্রপতির স্বাক্ষর, কোনো হাউস থেকে পাশ হয়ে যাওয়ার পরে সেখানে রাষ্ট্রপতির স্বাক্ষর লাগে, তো সেই রকমই এই 4th জুলাই ওখানে ব্রিটিশ পার্লামেন্ট পাস করে দিয়েছিল। তারপরে রয়্যাল অ্যাসেন্ট যেটা পেয়েছিল, মানে আমাদের রাজকীয় সম্মতি, সেটা ছিল 18ই জুলাই। তো এই দুটো ডেট একবার খেয়াল রেখো, আর কী জানতে চাইছে এক্স্যাক্টলি সেইটা একটু খেয়াল রেখো। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? সেটা ছিল 1946। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়রকে? চিত্তরঞ্জন দাস। এবং আমাদের সুভাষচন্দ্র বোস ছিলেন এই চিত্তরঞ্জন দাসের অন্যতম এত দারুণ ফলোয়ার।
কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857। আর এই সময় কলকাতা, মাদ্রাজ আর বোম্বে তিনটেই কিন্তু একই সময়ে হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে? তিনি ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। কলকাতা মাদ্রাজ কত সালে হয়েছিল? সেটা ছিল 1781, অনেক আগে কিন্তু, ওয়ারেন হেস্টিং এর সময়। অ্যান্ড কল্পনা দত্ত কিসের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা হয়েছিল 1930। বন্দী জীবন কে লেখেন? শচীন সান্যাল। আর এই বন্দী জীবনকে বলা হয় ভারতীয় বিপ্লবীদের বাইবেল। যদি বলা হয় ভারতীয় বিপ্লবীদের বাইবেল কোন বইকে বলা হয়, সেটা ছিল বন্দী জীবন শচীন্দ্রনাথ বা শচীন সান্যালের। হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? সেটা ছিল 1867 সালে, এবং এটা স্থাপন করেছিলেন নবগোপাল মিত্র। ভারতের সশস্ত্র বিপ্লবের জনককে? বসুদেব বলবন্ত ফাড়কে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেছিলেন? সেটা ছিল দক্ষিণ আফ্রিকার নাটালে। যদি বলে প্রথম সত্যাগ্রহ, সেটা হবে দক্ষিণ আফ্রিকার নাটালে। আর ভারত গিয়ে ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায়? সেটা ছিল চম্পারণে। মনে রাখার উপায়, যদি অ্যালফাবেটে দেখো, অ্যালফাবেট সিরিজে সিকে প্রথম পাবে, তো অনেকে খেদা আহমেদাবাদ এগুলো গুলিয়ে যায়। আহমেদাবাদ মিল স্ট্রাইক একদম লাস্টে হয়েছিল, প্রথমে চম্পারণ, তারপর খেদা, তারপর আহমেদাবাদ। আহমেদাবাদ আবার এ প্রথম আছে বলে ওটাকে গুলিয়ে দিও না, মানে অ্যাকচুয়ালি গান্ধীজি রাউন্ডে ঘুরছে, আমাদের বিহার দিয়ে গিয়ে গুজরাট হচ্ছে, লাস্টে গুজরাট যাচ্ছেন, তো আহমেদাবাদ মিল স্ট্রাইক কিন্তু একদম লাস্টে হয়েছিল। যে বিদেশি ভারতের বিপ্লবী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছিলেন, তিনি ছিলেন ভগিনী নিবেদিতা। আমরা নর্মালি ভগিনী নিবেদিতাকে জানি স্বামীজির ফলোয়ার হিসেবে, বাট উনি কিন্তু এই বিপ্লবী কার্যক্রমে খুব ভালো মতো জড়িয়ে ছিলেন। ভগিনী নিবেদিতাকে ভারতীয় বিপ্লববাদের উদ্যোক্তা, অ্যাকচুয়ালি হবে উদ্যোক্তা বলেছিলেন কে? ভূপেন্দ্রনাথ দত্ত। যে নারীর হাতে বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন নিহত হন, তিনি কে? তিনি ছিলেন বীণা দাস। ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহীদ কে হয়েছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার। শুদ্ধি আন্দোলনের প্রবর্তন কে করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। আর বারাসাত বিদ্রোহের নেতা কে? এরা তিতুমি। সেই বারাসাত বিদ্রোহ, আগের দিন যেটা বলেছিলাম ওয়াহাবি আন্দোলন, সেই সেম। আমিনি কমিশন কে গঠন করেন? ওয়ারেন হেস্টিং। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু ও কানহু। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। লোকহিতবাদী কে ছিলেন? গোপাল হরি দেশমুখ। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়? রঞ্জিত সিং আর লর্ড মিন্টো। এই লর্ড মিন্টো নামটা বেশি ইম্পর্টেন্ট, কারণ রঞ্জিত সিং তোমরা ইজিলি মনে রাখতে পারবে, বাট সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিল এইটা ইম্পর্টেন্ট, তো সেটা ছিল লর্ড মিন্টো। 1809। কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান হয়? সেটা ছিল 1772, যেটা আমাদের লর্ড কার্জন শুরু করেছিল, এবং পরবর্তীকালে রেগুলেটিং আইন আসার মাধ্যমে এটা শেষ হয়। তো সেই জন্যই বলা হয় রেগুলেটিং আইন কবে পাশ হয়, তো সেটা ছিল 1773 সালে। দ্বৈত শাসন শেষ হচ্ছে রেগুলেটিং আইনের মাধ্যমে। সত্যবিপ্লব নীতি কে প্রবর্তন করেন? তিনি ছিলেন লর্ড ডালহৌসি। খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম? তিনি ছিলেন শওকত আলী আর মোহাম্মদ আলী, এদেরকে একসাথে বলা হতো আলী ব্রাদার্স। খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে? তিনি ছিলেন খান আব্দুল গাফফার খান। এদের এই যে সাপোর্টার ছিল বা ওনার যে ফলোয়ার্স ছিল, তাদেরকে বলা হতো লাল কোর্তা, রেড শার্ট বলা হতো। গণপতি ও শিবাজি উৎসব কে চালু করেছেন? তিনি ছিলেন বাল গঙ্গাধর তিলক, কারণ সেই সময় নর্মালি পলিটিক্যাল গ্যাদারিংয়ে ব্রিটিশরা বেশ চাপ সৃষ্টি করতে শুরু করেছিল, তো উনি প্ল্যান করে কী করলেন, চলো সোশ্যাল গ্যাদারিং শুরু করি, আমাদের যে ফেস্টিভ্যাল আছে সেই ফেস্টিভ্যালকে সামনে রেখে সোশ্যাল গ্যাদারিং, তো সেইটাই মেন পারপাস ছিল এই গণপতি আর শিবাজি উৎসবে। আর তারপর থেকে বলতে গেলে মুম্বাইয়ে এই গণপতি বা গণেশ ফেস্টিভ্যালে বা গণেশ চতুর্থীতে এত ধুমধাম হয়। কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে উঠেছিল? এটা একটু স্পেলিং আপডেট হয়ে গেছে, সেটা ছিল যুগান্তর। তো যুগান্তর দলের ফাউন্ডার ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ, এবং যুগান্তর দল ফাউন্ডার হয়েছে মানে স্থাপিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতি 1902 আর যুগান্তর 1906। ফাউন্ডার ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? সেটা ছিল সঞ্জীবনী পত্রিকায়। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? তিনি ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক আমাদের সাম্প্রদায়িক বাঁটোয়ারা বা কমিউনাল অ্যাওয়ার্ড যেটাকে বলা হয়। কোন অধিবেশনে সুভাষচন্দ্র প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়? তো টার্মটা খেয়াল রাখো, প্রথম সভাপতি, তো প্রথম হয়েছিলেন 1938 হরিপুরা কংগ্রেসে, আর তারপরে হয়েছিলেন আবারও 1939 ত্রিপুরী কংগ্রেসে। তো ত্রিপুরীতে ওনার একটা মনোমালিন্য হয়েছিল গান্ধীজির সঙ্গে, উনি পরবর্তীকালে প্রেসিডেন্টশিপ ছেড়ে দেন, বাট প্রথম হয়েছিলেন কিন্তু হরিপুরে, সেটা ছিল 1938 খ্রিস্টাব্দে। কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষা খাতে বার্ষিক 1,00,000 টাকা ব্যয়ের নির্দেশ দেয়? তো সেটা ছিল 1813 চার্টার অ্যাক্ট। তো 1813 চার্টার অ্যাক্টে প্রথম 1,00,000 টাকা আমাদের এডুকেশন খাতে। কারা কবে কাবুলে মুক্ত ভারত বা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া সরকার গঠন করেছিলেন? তো কবে, এটা একটু হাই লেভেল বলতে গেলে এসআইএ মেনলি বেশি আসার চান্স আছে,
তো কাবুলে প্রথম আমাদের লিগ এটা স্থাপন করেছিলেন 1915 সালে মৌলানা বরকতুল্লাহ আর রাজা মহেন্দ্র প্রতাপ। তো রাজা মহেন্দ্র প্রতাপ বলতে গেলে এই নামটা বেশি জিজ্ঞেস করে থাকে। তো রাজা মহেন্দ্র প্রতাপ প্রথম কাবুলে মুক্ত ভারত বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তৈরি করেছিলেন বা গঠন করেছিলেন। কারা কবে মিত্র মেলার প্রতিষ্ঠা করেন? তো মিত্র মেলার প্রতিষ্ঠা করেছিলেন গণেশ সাভারকার অ্যান্ড দামোদর সাভারকার 1899 খ্রিস্টাব্দে। কালো গান্ধী কাকে বলা হয়? তো কালো গান্ধী বলা হয় নেলসন ম্যান্ডেলাকে বা ব্ল্যাক গান্ধী। কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন? তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে 14 দফা দাবি বা চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন? তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্না বা 14 পয়েন্ট ডিসকাশন, এরম একটা পয়েন্ট ছিল। কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? তো আমাদের সুভাষচন্দ্র বোসের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যে ঝাঁসি ব্রিগেড ছিল তার যে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন? তিনি ছিলেন লর্ড লিটন। প্রচণ্ড বদ ছিল এই লোকটা, লর্ড লিটন এটাকে পাশ করেছিল আর পরবর্তীকালে লর্ড রিপন যখন আসেন এটাকে তুলে দেন। কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? সেটা ছিলেন ফজলুল হক 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে কৃষক প্রজা পার্টি, ফজলুল হক। কাইজার ই হিন্দ উপাধিতে ভূষিত কে হয়েছিলেন? মহাত্মা গান্ধী। মূলত উনি যে সাউথ আফ্রিকায় থাকাকালীন 1915 সালে সাউথ আফ্রিকায় থাকাকালীন বেশ কিছু অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়ার জন্য ব্রিটিশ সরকার ওনাকে এই কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিলেন, মেনলি বলতে গেলে ব্রিটিশ সরকারকে সাহায্য করার জন্য, অ্যাসিস্ট করার জন্য সেই সময়। বাট নট ইন ইন্ডিয়া, সেটা ছিল সাউথ আফ্রিকায়। কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়? তো সেটা হচ্ছে প্রমথনাথ মিত্রকে। প্রমথনাথ মিত্রকে বলা হয় বাংলার বিপ্লববাদের জনক। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? তো সেটা হলে মাদাম কামা। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া। কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়? তো মহান বৃদ্ধ এই টার্মটা থেকে ঘাবড়েও না, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান। তো তিনি আর কেউ নেই, দাদাভাই নৌরোজি। কার উদ্যোগে রাশিয়া তাসখান্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? তো রাশিয়া তাসখান্দ বলতে গেলে তখন কিন্তু ইউএসএসআর ছিল, তো সেই জন্যে সেই তাসখান কিন্তু তখন ওই গ্রেটার রাশিয়ার মধ্যেই পরিচিত। সেখানে করেছিলেন কে? মানবেন্দ্র রায় বা এম এন রয়। তো এই ছিল সত্যখানা ওয়ান লাইনার। আশা করছি তোমাদের জন্য এই সত্যখানা হেল্পফুল হবে। যদি চ্যানেল ভালো লাগে অবভিয়াসলি লাইক করো, শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করো, একটু সাবস্ক্রাইব বাড়াও। তোমাদেরকে লাইক আর কমেন্ট এই জন্যই করতে বলি, যত চ্যানেলে এঙ্গেজমেন্ট বাড়াবে না তত সেটা আমার হেল্প হবে, মানে আমার চ্যানেলটা গ্রো করবে। আমি চাই আমি ভালো ভালো কন্টেন্ট আনতে, তোমরা সেই কন্টেন্ট দেখো আর তোমরা সাপোর্ট করো। তোমাদের সাপোর্টের একটাই মাধ্যম, ভিডিও দেখো, লাইক করো আর কমেন্ট। তোমরা এঙ্গেজমেন্ট যদি রাখো চ্যানেলটা আরও গ্রো অটোমেটিক, ইউটিউবে যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম অনুসারে চ্যানেলটা অটোমেটিক গ্রো হবে তোমাদের লাইক আর কমেন্ট দেখে। তাই সেই জন্যই বলছি তোমরা প্লিজ চ্যানেলে একটু এঙ্গেজমেন্ট বাড়াও আর চ্যানেলটা একটু শেয়ার করো। এখন আমাদের এখন সামনে চলছে কনস্টেবল, এরপরে যে এসআই এক্সামটা আসতে চলেছে তার জন্য আরও 1 সপ্তাহ আগে থেকে অর্থাৎ লাস্ট 2 সপ্তাহ থেকে এরকম ডেডিকেটেড ভিডিও কিন্তু নিয়ে আসতে থাকবো। তো আজকে এইটুকুই থাকলো, শেষে একটু বেশি বলে ফেললাম। আশা করছি তোমরা শেয়ার করবে, লাইকও করবে। তো চলো, টাটা।